পাকার পাকারকে মহিবার করে এই আওয়ামী সরকারের পাকা গড়িয়েছে মরণের জন্য মরবেরা এবং বড় দুঃখজনক মৃত্যু বরণ করতে হবে তাদের আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগের নেতারা আপনারাও ঘর থেকে বেরোলে যেখানে পাব সেইখানে সাইজ করে দেব সারা দুনিয়াতে এখন এই সরকারের আর কোন সম্মান নাই দেশের মানুষ লালকার দেখিয়েছে আর পিছের ভালো ভালো দেশের সরকার বুঝছে জনগণ লাল কার্ড দেখিয়েছে আমাদের কাছ থেকে একটা হলুদ কার্ড নিয়ে যাও ভালো হয়ে যাও তারপরে বিবেচনা করবো দায়িত্ব এদেরকেও সারা দুনিয়ার সবাই দিকে লাল কার্ড দেখিয়ে দেবে এইবার বিমানবন্দরে রিসিভ করার মানুষই থাকে না এইবার অনেক দিন ধরে বসে থাকে তারপরে ওই সব দেশের মন্ত্রীরা তার সাথে দেখা করবার সময় পায় না নিজের দেশের মান সম্মান পর্যন্ত এরা সৃষ্টি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এখন ভুলায় গড়াগড়ি খাচ্ছে এদের অসাদ আচরণের কারণে মিথ্যাগতার লুটপাট চুরি মটপাড়ির কারণে যত ভালো ভালো ইতিহাস আমাদের ছিল যত ভালো অর্জন ছিল সব ডুবতে বসেছে আজকে ভোট আগের রাত্রে হয়ে গেছে এবং সেই ভোট হবার পরে প্রধানমন্ত্রী বলেছেন এত চমৎকার একটা ভোট করলাম ওরা মানি না তার চেহারার মধ্যে কষ্ট উনি অভিনয় করে উনি একটা ভালো ভোট করেছে ওই যে চিঠি লিখে রেখে এসবি অফিস থেকে দেখি চিঠি লিখেছে জেলায় জেলায় কারা কারা বিরোধী দলের কর্মী আছে লিস্ট বানাও পুলিশের কোন অফিস থেকে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে কারা কারা বিরোধী দলকে টাকা দেয় তাদের লিস্ট বানাও আরে ভাই তারা তো আপনাদের টাকা দিতে দিতেই শেষ এই দেশের মন্ত্রী এবং আমরা কর্মকর্তারা যেইভাবে মানুষকে শোষণ করেছে এরপরে মানুষ নিজেই বাঁচতে পারে না ওই লিস্ট বানাচ্ছেন বানান টার্গেটের মধ্যে রেখে দেবেন বের করতে পারবেন না দিন রাত প্রধানমন্ত্রী সহমন্ত্রীরা কথা বলছেন মন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর কথা মানুষ শুনতে চায় না আমাদের দেশের রেডিও টেলিভিশন যেগুলো বলে সেগুলো শুনতে চায় না সবাই মনে করে এগুলো সবই মিথ্যা কথা এরা 10 টাকা করে চাল খাওয়াবে বলেছিল এখন চাল 70 টাকা সমস্ত জিনিসের দাম বেশি প্রধানমন্ত্রী দাম যে বেশি সেটা না বলে বলেছেন জিনিসপত্রের দাম কিছু কিছু বেড়েছে উনি মানুষের কষ্টের সাথে পরিচিত নন এই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ নয় এই আওয়ামী লীগের নেতৃত্ব সেই নেতৃত্ব নয় যারা জনগণের দুঃখ বোঝে কষ্ট বোঝে সেই কষ্ট দূর করবার চেষ্টা করে আমি আপনাদের সামনে এই জনগণের দুঃখ কষ্ট নিয়ে বেশি কথা বলবো না কারণ সবাই জানেন শুধুমাত্র পুরুষ মানুষরা ঘরে যে মহিলারা রান্না করেন ঘরের কাজ করেন তারা পর্যন্ত প্রতিনিয়ত এই সরকারকে এই সরকারের মন্ত্রীকে মন্ত্রীদের মন্ত্রী প্রধানমন্ত্রীকে দোষারোপ করছেন এই পরিস্থিতির জন্যে তারাই দায়ী সাধারণত এরকম হয় স্বৈরাচার স্বেচ্ছাচার যখন অন্যায় করে সে অন্যায় ঢাকবার জন্য কতগুলো মিথ্যা বাক্য কথাবার্তা তৈরি করে তাদের পক্ষে শুরু করেছিল না মুক্তিযুদ্ধের চেতনার সরকার এখন চেতনা কই আকাশের চাঁদ দেখা যায় বাতাসের শব্দ শোনা যায় কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এখন ভুলায় গড়াগড়ি খাচ্ছে এদের অসাদ আচরণের কারণে মিথ্যা কথা লুটপাট চুরি মটপাড়ির কারণে যত ভালো ভালো ইতিহাস আমাদের ছিল যত ভালো অর্জন ছিল সব ডুবতে বসেছে এরকম পৃথিবীতে কোথাও হয় নাই কিন্তু বাংলাদেশে হয়েছে আজকের ভোট আগে রাত্রে হয়ে গেছে এবং সেই ভোট হবার পরে প্রধানমন্ত্রী বলেছেন এত চমৎকার একটা ভোট করলাম ওরা মানি না তার চেহারার মধ্যে কষ্ট উনি অভিনয় করে দেখাতে চান উনি একটা ভালো ভোট করেছে একেবারে সোজা কথাই হচ্ছে ওরা যা তৈরির চেষ্টা করছে মানুষের কাছে বলেছিল আমরা উন্নয়নের গণতন্ত্র দেব গণতন্ত্র তো গণতন্ত্রই উন্নয়নের গণতন্ত্র
কাকে বলে? ওনারা বজবে চাইলেন বড় বড় ফ্লাইওভার করবেন, নদীর নিচ দিয়ে রাস্তা বানাবেন, আকাশ দিয়ে বিরাট বিরাট বিল্ডিং হবে। মন্দিরা বললেন আমরা এখন আকাশ দিয়ে উড়ে যাবার সবাই নিচে লস অ্যাঞ্জেলিস দেখি। মানুষের পেটে ক্ষুধার আগুন, খাবার নাই, মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায়, পকেটে টাকা নাই। সারা দেশ জুড়ে এখন একটা দুর্ভিক্ষের অবস্থা, মানুষ এখন খাবার কম খায়, ডিমের দাম যখন বাড়ে তখন সপ্তাহে সাতটা ডিমের জায়গায় তিনটা ডিম খায়। বহু বাড়িতে খোঁজ দেন যারা ভাত পর্যন্ত রেশন করার চেষ্টা করছে, কারণ ফুল আর ক্ষুধা নিবারণ করে খেলে তাদের সারা মাস চলবে না। অতএব সব দেখে শুনে আমরা বলেছি এই সরকার থাকলে আমাদের কষ্ট যাবে না। আর সরকার যখন দেখেছে এইভাবে মানুষ সবাই জড় হচ্ছে, আপনাদের মনে আছে এই আওয়ামী লীগ বলতো আন্দোলন করবে বিএনপি, আন্দোলন করবে ওরা, আন্দোলন করবে অন্যান্য পার্টি, আন্দোলন করতে আমরা জানি ওরা কয়েকদিন পরে খবর পাওয়া যাবে না, ওরা আমাদের নামে অত আন্দোলন করতে জানে না। আর এখন তারা নিজেরা দেখছে গ্রামে গঞ্জে বন্দরে বন্দরে যে কোনো জায়গায় বিরোধী দল সভা ডাকছে, সেই সভায় হাজার হাজার লোক যাচ্ছে। মাত্র দুই মাসে পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করেছে, তারপরেও মানুষের কাফেলা থামানো যাচ্ছে না। আমরা বলছি এই সরকার যদি যায় আমরা এই দেশ বদলাবো, আমরা চালের দাম কমাবো, আমরা বিদ্যুতের সংকট দূর করব, আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আনবো, আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠিত করব, আমরা গরিব মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করব, আমরা মানুষের লেখাপড়ার ব্যবস্থা করব। আমরা জানি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে অন্যায় তারা করছে, যেরকম করে জমা দখল করছে, যেরকম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের কাউকে যেতে দিচ্ছে না। এই মাত্র দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটিয়ে সেটা আপনারা সবাই দেখেছেন। আমি শুধু একটা কথা বলি, ওই যে কথাই বলে না বিপিজিকার পাকাকে মরিবার করে, এই আওয়ামী লীগ সরকারের পাকা গড়িয়েছে মরণের জন্য, মরবে না। এবং বড় দুঃখজনক মৃত্যু বরণ করতে হবে তাদের। আমি কিন্তু এই কথা বলছি না তাদের মেরে ফেলবার আন্দোলন আমরা করছি, আমি এই কথা বলছি না তাদের মেরে ফেলবার জন্য জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে পারতাম যখন রাজপথে কোন নেতা তার স্ত্রীকে দিয়ে গাড়ির চাকা পাঞ্চার হয়েছে বলে রেস্টুরেন্টে চা খেতে গেছে তার উপরে হামলা করা হয়েছে, যখন আপনার ফাদের স্মরণ সভা করতে ছাত্র হয়ে গেছে তার উপরে হামলা করা হয়েছে, আমরা যদি বলতাম আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগের নেতারা আপনারাও ঘর থেকে বেরোলে যেখানে পাবো সেইখানে সাইজ করে দেব। ঠিক না, আমি আজকে বলছি না, আমি ওদের সাবধান করছি ভালো হয়ে যান, না হলে এই রকম ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এটা একটা ডাকাত সরকার, চোর লুটেরা ভোট ডাকাত ডাকাতি করেছে, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, কিন্তু কোনো অপরাধী কোনো দোষী লোকের যাদেরকে এমনকি পুলিশ গ্রেফতার করেছে একটা বেআই আছে তাদের কোনো সাজার ব্যবস্থা করে না, বিচার করে না। এই কারণেই এই সরকারের বিরুদ্ধে আমাদের সবাই মিলে আন্দোলন, আমরা আজকে এখানে সাক্ষ্য আসছি কারণ আমরা সাক্ষ্য গণতন্ত্র মঞ্চ বলে করি, আমরা শুধুমাত্র ভোট করে একটা সরকারের বদলে আর একটা সরকারে বসাবো তাতেই দেশের কল্যাণ হবে এরকম নয়, আমরা দেশের কল্যাণ সেবা দেবো, আমরা দেশের আইন এমন ভাবে নির্মাণ করব, আমরা দেশের সংবিধান এমন ভাবে তৈরি করব যাতে এই ধরনের লুটেরাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা থাকে, এই রকম করে কেউ সাহসী না হয়। 17 কোটি মানুষের মধ্যে 8 কোটি লোক গরিব, 4 কোটি লোকের চাকরি নাই, 1 কোটি তার মধ্যে শিক্ষিত মানুষ। আমরা বলছি আমরা যদি ক্ষমতায় যাই এই মানুষের দারিদ্র দূর করব, কারণ আমরা চুরি করব না, কারণ আমরা আওয়ামী লীগ নই। আমাকে এক আওয়ামী লীগের নেতা জিজ্ঞেস করে এত বড় বড় কথা বলেন, ভালো ভালো কথা বলেন, ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে, ভালো দেশ চালাতে পারবে। আমি বললাম ভাই আওয়ামী লীগ যত খারাপ ভাবে দেশ চালাচ্ছে এর চাইতে
তারপরে বিবেচনা করবো